বড় কথা, তুই একটু খোঁজ খবর নিবি না যে আজকে রস পাওয়া যাবে কিনা? না, আজকে রস বসায়নি, রস উঠায়নি আর কি। তো দেখি আর কোথায় পাওয়া যায়। আজকে যখন বেরোইছি রস খাওয়ার জন্য, রস খেয়ে বাড়ি যাব, কি বলিস? গুড মর্নিং এভরিওয়ান, নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আর এখন বাজে 7টা, আমরা খেজুরের রস খেতে যাব। আর আমাদের এলাকায় এবার থেকে কেন জানি রস সংগ্রহ করতেছে না, কারণ পরে শুনলাম যে যিনি এখান থেকে রস সংগ্রহ করতো উনি এখন অনেক অসুস্থ। তো এখন আমরা যাচ্ছি বাংলাদেশের বড় ছিটমহল, দাসেশ্বরা ছিটমহল, সেইখানে। সাথে ফ্রেন্ড যাচ্ছে, আর ওইখানে একটা ফ্রেন্ডকে বলে রাখছি যে সংগ্রহ করে রাখতে। এখন গিয়ে ওকে ফোন দিব, ফোন দিয়ে নেয়ার পর হয়তো বা আমরা খেজুরের রস খাবো। আর আজকে প্রচুর শীত, সুপার হিরো হয়ে গেছিস, এত শীত মোটা সোয়েটার গায়ে দিস নাই। ডাবল মনে হচ্ছে সোয়েটার লাগে। চল চল। আমাদের বাসা থেকে মোটামুটি 3.5 থেকে 4 কিলোমিটার হবে। আর ঠান্ডা লাগতেছে, সেই সূর্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, একদম কুয়াশায় কুয়াশাচ্ছে, কোনো পুরো শরীর সময় বরফ হয়ে যাচ্ছে যে পরিমাণে আজকে ঠান্ডা এবং কুয়াশা পড়ছে। চলে আসছি, আজকে রস করে দিছি রে বন্ধু। এখানে চলে তো আসছি ঠিক আছে, কিন্তু আজকে ব্যাড লাক, আজকে রস তারা সংগ্রহ করে নাই। এখন এখন যিনি রস সংগ্রহ করে ইনিও আজকে নাকি অসুস্থ। তো কখন? কালকে? না, অনেক দূর থেকে আসলাম তো। আচ্ছা ঠিক আছে, চাচা ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা যে রস খেতে পারলাম না, এখন কি করব? সবচেয়ে বড় কথা, আজকে সারাদিনটাই খুব খারাপ যাবে, এই যে একটা আফসোস, এত কুয়াশা। কুয়াশা সেটা তো বড় কথা না, মিজানকে যে দায়িত্ব দিলাম এই কি দেখবে না যে হয়েছে কিনা। ফোন ফোন লাগা, আজকে এর ষষ্ঠী পূজা করার দরকার। তারে ফোন দিলাম, কালকে থেকে বললাম খোঁজ খবর নিতে, আর আজকে এসে আমাদেরকে ঘুরে যেতে হচ্ছে। কি খবর তোর? কই? এখন সেটা তো বড় কথা না, বড় কথা তুই একটু খোঁজ খবর নিবি না যে আজকে রস পাওয়া যাবে কিনা। না, আজকে রস বসায়নি, রস উঠায়নি আর কি, আজকে একটু অসুস্থ আছে সেজন্য এখন কালকে ডাকলো। এটা তোর কথা, আজকে তুই একটু দেখবি না, এত ইয়ে করে আসলাম আমরা। আচ্ছা ঠিক আছে। তো দেখি আর কোথায় পাওয়া যায়। আজকে যখন বেরোইছি রস খাওয়ার জন্য, রস খেয়ে বাড়ি যাব, কি বলিস? হ্যাঁ তা তো অবশ্যই। হ্যাঁ গাড়ি ঘোরা। তো ঠিক আছে, দেখি আর কোথায় পাওয়া যায়। এখন আমরা রসের সন্ধানে বের হইলাম, কোথায় রস পাওয়া যায়। আজকে যেহেতু রস
খাইতে বের হইছি এই প্রচন্ড শীতে আমরা রস খাবই আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না যে আজকে কি পরিমাণ শীত গ্রামে রাখা বা কাঁকেটা পথ দিয়ে আমরা এখন রসের সন্ধানে আপনাদেরকে একটু দেখাই এই পাশ থেকে ওই পাশ দেখা যায় না আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা এই গ্রামের অন্যতম একটা সুন্দর রাস্তার মধ্যে অন্যতম যদিও রাস্তাটা কাঁচা কিন্তু রাস্তার দুধারে যে গাছগুলো আছে এই রাস্তাটাকে অনেকটা সৌন্দর্য করে তুলছে সাথে অনেকগুলো বিল আমরা এই যে রস সংগ্রহ করতেছে এখানে চলে এসেছি একটা খুঁজতে খুঁজতে পেয়ে গেছি আমরা দেখতে পাচ্ছেন ট্রেতে রস জাল দেওয়া আছে এখনকার রস নাকি একদম সকাল সকাল যারা গাছি তারা রসটা গাছ থেকে সংগ্রহ করে ট্রেনের মধ্যে রাখে রাখার পর এইটা খুঁজতে খুঁজতে এখানে পাইছি কারণ ফ্রেন্ডকে নিয়ে আসছি এখন যদি রস খাওয়াইতে না পারি এমনিতে একটা কি বলা যাবে বেজ্জতি হয়ে যাবে ফ্রেন্ডকে এত করে ডেকে আনছি সে রস খাবে তো এখানে ট্রেতে রস জাল দিচ্ছে কতক্ষণ লাগে রস তিন ঘন্টা মোটামুটি এখানে তিন ঘন্টা জাল করার পর গুড় পাওয়া যায় তারপর যেটাকে শক্ত গুড় বলে সেটা মানে কিছুক্ষণ জমায় রাখতে হয় তারপর শক্ত গুড় হয় তোদের কি রস আনতে গেল আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রস ফ্রেশ রস গাছ থেকে সংগ্রহ করা মন শান্তি আর ইয়ে করিস না শীতের সকালে খেজুরের কাঁচা রস না খেলে মানে শীতের সকালে খেজুরের কাঁচা রসের মজাটাই আলাদা আসলে সেই টেস্ট তারপর অনেক মিষ্টি হ্যাঁ কবি এখন দেখি কতগুলো খেতে পারিস পুরোটাই নে এখন তো মন শান্তি খেজুরের রস খাওয়াইতে পারছি হ্যাঁ অবশ্যই ধন্যবাদ বন্ধু অবশ্যই এক ঘন্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা কারণ প্রথমে ওইখানে গেছি তারপর ভাগ্য ভালো যে এখানে এসে পাইছি আর চাচারা অনেক ভালো আমাদেরকে অনেক আদর আপ্যায়ন করে খাওয়াইলো বন্ধু অনেক কষ্ট করে আমাকে রস খাওয়াইছে আমার একটাই অনুরোধ আপনাদের প্রতি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন টাটা তো থাকেন আর এইখানে এখানে রস জাল করে গুড় তৈরি করা হচ্ছে তো এখন বাসা চলে যাবো চাবি যাও চাবি
সাবি কই রাখলাম আমি ধর তো আপনারাও কেউ মিস করবেন না কারণ ঠান্ডার দিনে খেজুরের রস অনেক উপকারী উপকারী বলতে কি মানে এটাও একটা খাওয়ার মজা কারণ এই শীতের মধ্যে সকালবেলা উঠে খেজুরের রস খেতে আসা মানে পুরোটাই আলাদা ফিলিংস তো আজকের মতো টাটা আর সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বাই